गुड मर्निंग डियर स्टूडेंट कम आज सबाई आलहमदुल्ला भलो आज निश्चय अनलाइन क्लैसे तुम्हारे स्वागत आज के तुम्हारे कत नम्बर क्लस हे सिक्स क्लस कत अध्याय पढ़ थार्ड अध्याय पढ़ पदर व्यक्तार्थ एवं जतर्थ चलो चले जाए और एक कथा तुम्हारा बो निश्चय क्या सबाई हमें तुम्हारे बोटा देखिए दीचे आबारों हमें गत क्लस जो देखिए गत एडिशन ये हे नतून एडिशन बो सूतरा एखे तुम्हारे पेज नम्बर एक हेरफेर है ठीक है इन नतून किस एड करा तो तुम्हारा चैप्टार वाइज देवे और टपिक्सा देखते जो कौन टपिक्सा पढ़ा ठीक है पेज नम्बर साथ ही एक डिफारेंस आज है कत पेज नम्बर साथे तब चलो पदे व्यक्तार्थ एवं जतर्थ व्यक्तार्थ का बोले पदे व्यक्तार्थ व्यक्तार्थे प्रथम एक सृजनशील तुम्हारे कोश्चन आसें व्यक्तार्थे इंग्रेजी शब्द की तुम्हारा एखी पढ़े फेल व्यक्तार्थे इंग्रेजी शब्द हे डेनो डेनोटेशन डीईनओ डेनोटेशन टी ए जी आई एन जखनी लिखे 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 पढ़े जखनी बोल व्यक्तार्थ व्यक्तार्थ इंग्रेजी शब्द हे डे नो डे शन जतर्थ जतर्थ इंग्रेजी प्रतिशब्द हे कनो सीओ डब्ल्यू नो कनो डे शन सिलेबल भांगे पड़े स्पेलिंग जान भूल ना तुम्हारा सबाई जान प्रथम मार्क्सा हे वन नम्बर स्पेलिंग खुले वन काटा सेकेंड क्वेश्चन हे प्रथम व्यक्तार्थ बोलते कि बोझ আমরা বইয়ের সংজ্ঞায় যাওয়ার আগে এক কথা বলবো ব্যক্তার্থ হচ্ছে কোনো পদের পরিমাণের দিক আবারও বলছি তোমরা পরীক্ষার খাতায় ভুলে যাও কার পরিমাণের দিক ব্রেনে ফেলে দাও পদের পরিমাণের দিক একটি পদের পরিমাণগত দিক হচ্ছে ওই পদের ব্যক্তার্থ যেমন মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ এক কথা অ্যান্সার যতর্থ কোনো পদের অপরিহার্য এবং आवश्यक गुणावली के बला है ओ पदे जतर्थ जेमन मानुष पदे जतर्थ हे जैववृत्ति प्लस बुद्धिबृत्ति क्यों ना जैववृत्ति बुद्धिबृत्ति हे कि मानुषे अपरिहार्य गुण मन थकबे अच्छा एटा हलो एक अन्सार एखन आरेकटा कोश्चन आसबे पदे व्यक्तार्थ एवं जतर्थे जे नियमटा एटाके बला है राशबृद्धिर नियम अर्थात একটা বাড়লে একটা কমে এটা কি একমুখী না বিপরীতমুখী তোমরা মনে রাখবে এটা বিপরীতমুখী অর্থাৎ একটা বাড়লে একটা কমে একটা কমলে একটা বাড়ে এবং এটার ব্যাখ্যা গত ক্লাসে আমি জাস্ট নিয়মটা লিখে দিয়েছিলাম আজকে নিয়মে ব্যাখ্যাগুলো পড়াবো এক নাম্বার নিয়মটা আমি এখন দেখাচ্ছি তোমাদের ব্যক্তার্থ ধরো লিখতে পারো এভাবে লিখতে পারো पेज नंबर क्योंकि 73 पेज 72 पेज नंबर और ये हो 3.4 अच्छा राशबृद्धि नियम धर तुम्हें व्यक्तार्थ थे शुरू कर ले अंश मुखस्त करब अन्य अंशा एम लिखते पर कारण तुम्हार ब्रेने तो तुम फिर दिए एक बढ़े एक कमे धरो एक नम्बर लिखी बोते लिखा जदि को पदे व्यक्तार्थ बढ़े तुम लिख तुम्हारा ये लिखो কোনো পদের ব্যক্তার্থ বাড়লে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে বলো তো কী হবে একটা বাড়লে আরেকটা কমবে তাহলে কী কমবে যতর্থ কমবে যতর্থ যতর্থ কমে আচ্ছা এখানে পদের ব্যক্তার্থ বাড়লে দিয়ে শুরু করলে
পরেরটা তুমি করবে কি ব্যাকতত্ব কমলে দিয়ে আমি লিখছি না আমরা আজকে ডিটেইলস পড়ব প্রথম নিয়মটা হচ্ছে ব্যাকতত্ব বাড়লে চাতুর্থ কমে আমি আগে ক্লাসগুলো তো বলেছি এখনো বলছি যুক্তিবিদ লজিক হচ্ছে গণিতের মতো ঠিক আছে তোমাকে কি করতে হবে প্রমাণ করে দেখাতে হবে তাহলে প্রথমে আমি তোমাদেরকে শর্টকাটে দেখাচ্ছি বই থেকে ডিটেইলস পড়বে পেজ নাম্বার তো বলে দিলাম 73 ক নাম্বার নিয়ম লেখা আছে এখানে বইতে দেয়া আছে ক আচ্ছা কোন পদের ব্যাকতত্ব বাড়লে জাতত্ব কমে আমি প্রথমে এই অংশটা দেখাবো ব্যাকতত্ব কিভাবে বাড়াবো ধরো সব মানুষ আমি নিলাম কি সব মানুষ সব মানুষ আমি এটা পরিমাণ বাড়িয়ে দিব কিভাবে বাড়িয়ে দেব দেখো সব মানুষের সাথে আমি যোগ করলাম কি অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী বা অন্যান্য জীব প্রাণী জীব একই কথা তাহলে সব মানুষ প্লাস অন্যান্য প্রাণী তাহলে কি হবে ইকুয়াল টু সব প্রাণী এটা বললাম তো আমরা অর্থাৎ আমি এই অংশটা বাড়াচ্ছি এই অংশটা প্রমাণ করছি আমাকে কি করে দেখাতে হবে তোমার ব্রেনে কাজ করবে পদের ব্যাকতত্ব বাড়লে জাতত্ব কমে আমি প্রথম অংশ কি করব ব্যাকতত্ব বাড়াবো কিভাবে ব্যাকতত্ব বাড়াবো ধর আমি মানুষ থেকে শুরু করেছি তোমরা সবাই মানুষ থেকে শুরু করবে একটা মানুষ পদের ব্যাকতত্ব কি আমি গত ক্লাসে পড়িয়েছি একটু আগেও বলেছি মানুষ পদের ব্যাকতত্ব হচ্ছে সব মানুষ এখন তুমি ব্যাকতত্বটা কিভাবে বাড়াবে সব মানুষের সাথে যদি তুমি অন্যান্য প্রাণী যোগ করো তাহলে কি হচ্ছে মানুষ প্লাস অন্যান্য প্রাণী সব মানুষ সব অন্যান্য প্রাণী তাহলে সব প্রাণী বা সব জীব তাহলে কি লিখলাম সব প্রাণী দুটো মিলে হলো সব প্রাণী অর্থাৎ এখানে মানুষ ছাড়াও জগতে যত প্রাণী আছে সব প্রাণী আছে এখন ব্যক্তিত্বটা তুমি দেখো মানুষ পদের জাতত্ব কী ছিল গত ক্লাস একটু আগে আমি বলেছি মানুষের জাতত্ব হচ্ছে জৈববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি ঠিক আছে আর অন্যান্য প্রাণী কী আছে অন্যান্য প্রাণী কি বুদ্ধি আছে না মানুষকে যে অর্থে বুদ্ধিবৃত্তি আছে অন্যান্য প্রাণী বুদ্ধিবৃত্তি নেই জাস্ট কী আছে জৈববৃত্তি আছে জৈববৃত্তিগুলো কী ক্ষুধা তৃষ্ণা ঠিক আছে নিদ্রা তারপর হচ্ছে কি ফিলিংস যেটা ঠিক আছে তাহলে অন্যান্য প্রাণী কী আছে শুধুমাত্র জৈববৃত্তি আছে জৈববৃত্তি তাহলে তুমি কি করলে জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি থেকে সব প্রাণীতে যদি তুমি আসতে চাও তোমাকে এখানে লিখতে হবে জৈববৃত্তি মাইনাস বুদ্ধিবৃত্তি এখানে জৈববৃত্তি বুদ্ধিবৃত্তি মাইনাস বুদ্ধিবৃত্তি তাহলে তুমি কি পাচ্ছ এটা হচ্ছে মানুষের জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি আর এটা হচ্ছে মানে কী করলে তুমি মাইনাস করলে কাকে বুদ্ধিকে যখন তুমি জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি মাইনাস করবে তাহলে তুমি কী পাচ্ছ জৈববৃত্তি জৈববৃত্তিটা কার আছে অন্যান্য প্রাণী তাই তো তাহলে অন্যান্য প্রাণী শুধু জৈববৃত্তি তাহলে তুমি দেখো মানুষের ব্যক্তিত্ব কোনো পদের কোনো পদটা নিলে তুমি মানুষ তোমাকে কি করে প্রমাণ করতে হবে মানুষ পদের ব্যক্তিত্বটা বাড়াতে হবে তুমি মানুষ পদের ব্যক্তিত্ব বাড়ালে কি হবে সব মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করলে তাহলে অটোমেটিকলি ব্যক্তিত্ব বেড়ে গেল কি সব প্রাণী এখানে একটা সাইডে তুমি যদি নাম মনে থাকে লিখে রাখবে ব্যক্তিত্ব বেড়ে মানে ব্যক্তিত্ব বাড়লো আর তুমি কীভাবে জাতত্বটা কমাবে মানুষের জাতত্ব হচ্ছে জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি আর অন্যান্য প্রাণীর জাতত্ব হচ্ছে শুধু জৈববৃত্তি তোমার যদি মনে না থাকে তুমি লিখে দেখালে টিচারকে দেখানোর পরে তোমাকে কি করতে হবে এই দুটোর থেকে তুমি কী মাইনাস দিবে তুমি জানো যে অন্যান্য প্রাণীর মধ্যে বুদ্ধিবৃত্তি গুণটি নেই তখন তোমাকে মানুষ থেকে বুদ্ধিবৃত্তিটা মাইনাস করতে হবে অটোমেটিকলি মানুষ থেকে যখন তুমি বুদ্ধিবৃত্তিটা মাইনাস করলে তুমি কী পেয়ে যাবে জৈববৃত্তি প্রাণীর কী থাকে শুধু জৈববৃত্তি থাকে তাহলে তুমি দেখো আগে ছিল দুটা গুণ আর এখন হচ্ছে কয়টা গুণ একটা গুণ তাহলে তোমার ব্যক্তিত্ব বাড়লো ঠিকই মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করলে ব্যক্তিত্ব বাড়লো ঠিকই কিন্তু কী হলো জাতত্বটা কমে গেল ক্লিয়ার তাহলে ব্যক্তিত্ব বাড়লে জাতত্ব কমে প্রমাণিত
তাহলে এক নাম্বার নিয়ম আমরা প্রমাণ করলাম কি ব্যক্তার্থ পারলে চাতুর্থ করে এবং এই বিষয়টি তোমরা অবশ্যই লিখে লিখে করবে বইতে দেয়া আছে আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি যে পেজ নাম্বার হচ্ছে আবারও বলছে 73 প্রথমে ব্যক্তার্থ পারলে চাতুর্থটা করবে তোমরা তো এভাবে লিখে দেখাবে কিন্তু তোমাকে কিন্তু লিখে বলতে হবে এটা প্রমাণ করলে প্রমাণ করার পরে তোমরা লিখে বলবে যে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ এবং অন্যান্য জীবের সাথে যুক্ত করে ব্যক্তার্থ বাড়িয়ে আমরা কি লিখছি সব মানুষ প্লাস অন্যান্য প্রাণী এতে করে মানুষ পদের যথার্থটা কি হচ্ছে জীববৃত্তি থেকে মানে তুমি যেটা প্রমাণ করলে এটা লিখে দেখাবে যখন আমরা সব মানুষ এবং অন্যান্য প্রাণী যোগ করি তখন আমরা ব্যক্তার্থ বেড়ে কী পাই সব প্রাণী কিন্তু সব প্রাণী ব্যক্তার্থ বেড়ে যাওয়ার ফলে আমাদের এখানে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তিটা কী হয়ে যাচ্ছে বাদ পড়ে যাচ্ছে কেননা অন্যান্য প্রাণীর বুদ্ধিবৃত্তি নেই তুমি এটা লিখে দেখাবে তারপরে এখান থেকে প্রমাণিত হলো যে কোনো পদের যদি ব্যক্তার্থ বাড়ানো হয় তাহলে যথার্থটা কমে যায় এক নম্বর প্রমাণ হলো তুমি যদি একটা নিয়ম বুঝে লিখতে পারো আমার বিশ্বাস বাকি তিনটা তুমি নিজেই লিখতে পারবে ঠিক আছে তাহলে আমরা ধরবো কি আমাদের টার্গেট থাকবে মানুষ দিয়ে শুরু করব ঠিক আছে আর মানুষ পদের ব্যক্তার্থ আমরা শিখেই গেছি সব মানুষ তার সাথে কী যোগ করবো ব্যক্তার্থটা বাড়াতে হলে অন্যান্য প্রাণী আর যখনই সব প্রাণী হয়ে যাবে তখনই অটোমেটিকলি আমরা আগেই জানি ব্রেনে ফেলে দিয়েছি সব মানুষের যথার্থ হচ্ছে বুদ্ধি জৈব আর বুদ্ধি আর অন্যান্য প্রাণী হলে বুদ্ধি চলে যায় মাইনাস হয়ে কী থাকে শুধু জৈববৃত্তি তাহলে আমরা শুধুমাত্র একটা গুণ পাচ্ছি আর এখানে ছিল ব্যক্তার্থ ছিল এখানে যথার্থ ছিল দুইটা গুণ আচ্ছা এখন আমরা দুই নম্বরটা প্রমাণ করব আমরা এক নাম্বার প্রমাণ করেছি যে ব্যক্তার্থ বাড়লে তুমি যখন ব্যক্তার্থ বাড়া দিয়ে শুরু করবে এক নাম্বার দুই নম্বরে শুরু করবে ব্যক্তার্থ কমা প্রথম অংশটা লিখলে আমি আবারও বলছি প্রথম অংশ লিখে দ্বিতীয় অংশ তোমার মনে থাকবে কোনো পদের আমি এখন লিখব ব্যক্তার্থ কমলে বলো তো কী হবে ব্যক্তার্থ কমলে যথার্থ বাড়ে এখন আমরা এই অংশটা প্রমাণ করব ব্যক্তার্থটা কমাবো আমাদেরও একই টার্গেট কি মানুষ দিয়ে শুরু করব ঠিক আছে তাহলে মানুষ শ্রেণী থেকে ধরো মানুষটাকে আমরা ধরলাম মানুষ মানুষের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ হ্যাঁ এটা আমি মনে মনে নিলাম সব মানুষ এখন সব মানুষ থেকে যদি আমি কাকে বাদ দিই সব মানুষ থেকে যদি অসভ্য মানুষকে আমি বাদ দিই অসভ্য মানুষ এখানে আমি কী প্রমাণ করছি ব্যক্তার্থ কমিয়ে দিচ্ছি এখন সব ধরো মনে মনে তুমি মানুষ শ্রেণীকে দুটা উপশ্রেণীতে ভাগ করলে একটা হচ্ছে অসভ্য আর একটা হচ্ছে সভ্য এটা তোমার মনে মনে সাজাতে হবে মানুষের তো বা তুমি অসভ্য সভ্য নয় তুমি শিক্ষিত নিতে পারো শিক্ষানীতির ভিত্তিতে তাহলে পাচ্ছ তুমি অশিক্ষিত আর শিক্ষিত ঠিক আছে বইতে যেহেতু অসভ্য দেওয়া আছে এটা থেকে আমি শুরু করলাম সব মানুষ থেকে আমি অসভ্য মানুষ মাইনাস করলে তুমি কী পাচ্ছ সভ্য মানুষ এখন তুমি দেখো পৃথিবীতে তুমি যদি মানুষকে সভ্যতা নীতির ভিত্তিতে ভাগ করো অসভ্য মানুষকে বাদ দাও কোনটা বেশি এটা তোমরা সবাই বুঝতে পারছো সব মানুষ বেশি নাকি এটা বেশি সভ্য মানুষ বেশি সব মানুষ থেকে একটা অংশকে আমি বাদ দিয়েছি তাহলে কি এখানে ব্যক্তার্থটা কমে যাচ্ছে না অটোমেটিকলি ব্যক্তার্থটা কমে যাচ্ছে আমি আবারও বলছি তোমার এখানে মেন তোমার মূল জিনিসটা কী ধরবে মানুষ থেকে শুরু করবে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ তুমি সব মানুষ থেকে তুমি অসভ্য মানুষকে যদি বাদ দাও আর যদি অসভ্যের জায়গায় তুমি অশিক্ষিত লিখতে পারো মাইনাস অশিক্ষিত মানুষ তাহলে তুমি কী পাচ্ছ ইকুয়াল টু শিক্ষিত মানুষ তাহলে তোমার একটা অংশ পাচ্ছে সব মানুষ থেকে একটা অংশ যাচ্ছে তাহলে একটা তাহলে এখানে আমি কী প্রমাণ করলাম পদের ব্যক্তার্থ আমি এখানে ব্যক্তার্থটা কমিয়ে দিচ্ছি ব্যক্তার্থটা কমে গেল আর এখন তোমাকে কী হচ্ছে আমাকে দেখবে যে ব্যক্তার্থ কমলে অটোমেটিকলি কীভাবে যথার্থ বেড়ে যায় সব মানুষের ব্যক্তার্থ কী বুদ্ধিবৃত্তি জৈববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি এটা হচ্ছে সব মানুষের ব্যক্তার্থ এখন সব মানুষের যথার্থ আর যদি অসভ্য মানুষের ধরি সভ্য মানুষের ধরি এখানে কি হচ্ছে জৈববৃত্তি প্লাস
বুদ্ধিবৃত্তি। এখন তুমি যদি সভ্য মানুষ লেখো, সভ্য মানুষ বা শিক্ষিত মানুষ লেখো, যদি শিক্ষিত লেখো তাহলে হবে শিক্ষা, আর যদি সভ্য লেখো তাহলে এখানে সভ্যতা প্লাস সভ্যতা, এটা মানুষের একটা গুণ সভ্যতা। তাহলে তুমি বলো এটার জাতত্ব বেশি, সব মানুষের জাতত্ব বেশি না সব সভ্য মানুষের জাতত্ব বেশি? বুঝতে পারছো, সব সভ্য মানুষের জাতত্ব বেশি, কারণ এখানে একটা আরেকটা গুণ বৃদ্ধি পেলো, কি সভ্যতা। সব মানুষের হচ্ছে জৈব বৃত্তি আর বুদ্ধিবৃত্তি, আর ওখানে হচ্ছে জৈব বৃত্তি বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে কি সভ্যতা। তাহলে তোমাকে কি করতে হবে, যদি জাস্ট একটু বুদ্ধি করতে হবে, সব মানুষ থেকে তুমি একটা অংশকে বাদ দিবে, কোনো অংশ অসভ্য, ক্লিয়ার? মানে আমার তোমার এখানে মূল টার্গেট থাকলো কি ব্যক্তিত্ব আমি কমাবো, ঠিক আছে? আর সেই জায়গায় তুমি অশিক্ষিত শিক্ষিত লিখতে পারো, অশিক্ষিত মানুষকে মাইনাস দাও, তাহলে তুমি শিক্ষিত মানুষ পেয়ে যাবে। তাহলে তুমি কী পাবে, জৈব বৃত্তি বুদ্ধিবৃত্তি শিক্ষা, ক্লিয়ার? বা তুমি যদি অসৎ মানুষ লেখো, অসৎ মানুষকে বাদ দাও, তাহলে তুমি একটু বেড়ে কী হবে, জৈব বৃত্তি বুদ্ধিবৃত্তি সততা, ঠিক আছে? তাহলে আমরা দুটো প্রমাণ করলাম আজকে, একটা হচ্ছে পদে ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, আর এটাতে কী করলাম পদের ব্যক্তার্থ, প্রথমটা করলাম ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, দ্বিতীয়টা করলাম ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। তুমি যদি এই দুইটা মনে রাখতে পারো তাহলে তোমার অটোমেটিকলি পরের দুইটা তুমি করতে পারবে। কীভাবে করতে পারবে বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি। এক নাম্বারের মানে কয়ের বিপরীত হচ্ছে ঘ, আমি লিখিয়ে দিচ্ছি কয়ের, পরের ক্লাসে এটা আমি দেখাবো, একটু পড়ে নিবে। কয়ের বিপরীত ঘ, আর খয়ের বিপরীত, খয়ের বিপরীত ঘ। তুমি যদি কটা প্রমাণ করতে পারো তাহলে তুমি ঘ নাম্বারটা, পরীক্ষার খাতায় সময় যাতে কম লাগে তোমরা কটা প্রমাণ করার পরে ঘটা প্রমাণ করে ফেলবে, কারণ কয়ের যে উদাহরণ ঘয়ের সেই উদাহরণ, আর ঘটা প্রমাণ করে তুমি গটা প্রমাণ করবে মাঝখানে জায়গা রেখে। কেননা আমি এটাই দেখাই, এটা দেখাই, ঘটা দেখো, ঘটা আছে কি কোনো পদে ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে, গটা কি লিখবো এটা বিপরীত থেকে, কোনো পদে জাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। ঠিক এই অংশটা আমি আগে লিখেছি, একটু পরে এই অংশটা আমি জাতার্থটা বাড়ে কী হবে এটা আগে লিখব, বুঝতে পেরেছি? আজকে এই দুটোই তোমাদের পড়া রইল। প্রথমে মনে রাখো যে পদে ব্যক্তার্থ কাকে বলে, জাতার্থ কাকে বলে, ঠিক আছে? তারপর হচ্ছে পদে ব্যক্তার্থ জাতার্থের হ্রাসবৃদ্ধি নিয়মটি হচ্ছে বিপরীতমুখী, এবং অর্থাৎ বিপরীতমুখী মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। প্রথম নিয়মটাই হচ্ছে ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আমি তোমাদের পরের দুটো পয়েন্টস বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।